চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির 2017-18 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্যাম্পাস সহ নগরের 6টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর বিশ্ববিদ্যালয়ের 3টি অনুষদে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফিশারিজের 245টি আসনের বিপরীতে পরীক্ষা অংশ নিয়েছে 8,855 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।